প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, আশা করি তোমরা বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ সোহরাব হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট, ফুলবাড়ি দিনাজপুর। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এক সাবজেক্টের ক্লাস নেব। আজকে এর আগে দেখো, এর আগে ক্লাসগুলো আমি নিয়েছি, তোমরা হয়তো দেখেছো। আজকে আমি নিব তোমার দেখো অধ্যায় চারের, অর্থাৎ আমরা ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা সাবজেক্ট একাদশ শ্রেণীর অধ্যায় চার, এক মালিকানা ব্যবসা। এটি আমার আজকে ষষ্ঠ ক্লাস। তো তোমরা দেখো যে এক মালিকানা ব্যবসা বিষয় নিয়ে আমরা আলোচনা তোমাদের সামনে করব। তাহলে এখানে প্রশ্ন এক নম্বর দেখো, এক মালিকানা ব্যবসা বলতে কী বোঝায় অথবা এক মালিকানা ব্যবসার সংজ্ঞা দাও। তা আমরা এই প্রশ্নটি দেখব যে এক মালিকানা ব্যবসা বলতে আমরা আসলে কী বুঝি। তাহলে এই বিষয়টা তোমরা দেখো যে এক মালিকানা ব্যবসা কী। তা আমরা প্রথমে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়ের যে সংজ্ঞাটা রয়েছে সেটি সম্বন্ধে ভালো এবং সঠিক ধারণা রাখতে হবে। যদি আমরা এক মালিকানা ব্যবসা কাকা বলে এই সম্বন্ধে যদি সঠিক ধারণা লাভ করতে পারি, তাহলে পরবর্তীতে কী হবে, আমাদের অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের বুঝতে এবং পড়তে অনেকটাই সহজ হবে। হ্যাঁ, তাহলে আমরা জানবো এক মালিকানা ব্যবসা বলতে আমরা কী বুঝি। তো এক মালিকানা ব্যবসাটা কী? যে সাধারণত একজন মাত্র ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত ব্যবসাকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একমাত্র একজনই মালিক, যে একজন ব্যক্তি মিলে যে কারবার গঠন করে থাকে এবং পরিচালনা করে থাকে সেটাকে বলা হচ্ছে এক মালিকানা কারবার। প্রাচীনকাল থেকেই তোমরা দেখো, প্রাচীনকাল থেকে এক মালিকানা কারবার বেশ জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এই কারবার আয়তনে অত্যন্ত ছোট, কিছু কিছু ক্ষেত্রে মাঝারি ধরনের হয়ে থাকে। হ্যাঁ, এই কারবারের পুঁজি কম লাগে, অর্থাৎ মূলধন কম লাগে, এবং এই কারবার গঠন করা অনেকটাই সহজ। তারপরে তোমরা ধরে নাও যে আইনগত জটিলতা কম আছে। হ্যাঁ, তো যার কারণে আমরা কী করে থাকি যে এই এক মালিকানা কারবারটা অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। ঠিক আছে, তোমরা দেখো আজকে আমাদের দেশে বেকারত্বের সমস্যাটা অনেক বেশি, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ কম। তো আমাদের এই যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আর একটা বিষয় হচ্ছে এক মালিকানা কারবার। এই এক মালিকানা কারবারের কারণে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ঠিক আছে, যেহেতু এই কারবারের পুঁজি কম লাগে এবং গঠনটা অনেকটা সহজ, যার কারণে একজন ব্যক্তি খুব সহজে এই কারবার গঠন করে থাকে। এই গঠন করার ফলে কী হয়, সে কারবার গঠন পরিচালনা করে থাকে, এতে যে তার মুনাফা অর্জন হয়, হ্যাঁ, এতে তার যে আয় হয় থাকে, এতে তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, পাশাপাশি তার জীবনযাত্রার মান উন্নত হয়। হ্যাঁ, এই জন্য এই এক মালিকানা কারবারটা তোমরা দেখো যে এক মালিকানা কারবারটা অনেক বেশি জনপ্রিয় তা অর্জন করছে। এটা কারণ এদের গঠন থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয় অনেক সহজ। তোমরা দেখো যে গ্রামগঞ্জে বা বাজারে দেখো যে অনেক ধরনের এক মালিকানা কারবারগুলো বিদ্যমান রয়েছে। উদাহরণস্বরূপ তোমরা ধরে নাও যে একটা মুদিখানার দোকান আছে। হ্যাঁ, তো মুদিখানার দোকানে সাধারণত কী কী জিনিস থাকে, সাধারণত আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে একটা মুদিখানার দোকান থাকে। তো এই যে মুদিখানার দোকানটা, এটি হচ্ছে এক মালিকানা ব্যবসা। তারপর ধরে নাও একজন বাদাম বিক্রেতা ফেরি করে বাদাম বিক্রি করতেছে, এটাও কিন্তু একটা এক মালিকানা ব্যবসা। তারপর ধরে নাও বাজারে কাপড়ের দোকান, শাকসবজির দোকান, মাছ মাংসের দোকান, ঠিক আছে, চার দোকান, এইসব হচ্ছে কি এক মালিকানা ব্যবসা। ঠিক আছে, এই জন্য আমরা এক মালিকানা ব্যবসা একটা ভালো, যাতে আমরা সহজে এই ব্যবসাটা করতে পারি। ঠিক আছে, এই জন্য এই এক মালিকানা ব্যবসাটা বর্তমানে বেশ একটা জনপ্রিয়তা অর্জন করেছে। ঠিক আছে, কারণ এক মালিকানা ব্যবসার বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। হ্যাঁ, সাধারণ সুবিধাটাই অনেক বেশি, যার কারণে মানুষ এক মালিকানা কারবার গঠন করে থাকে। তো এই এক মালিকানা কারবার বলতে আমরা তাহলে কী বুঝলাম, একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত এবং পরিচালিত ব্যবসাকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এই ব্যবসায় একটা স্বাধীনতা রয়েছে, অর্থাৎ অনেক স্বাধীন, আমি ইচ্ছা করলে এই ব্যবসা দোকান আজকে খুলতে পারি, ইচ্ছা না করলে আমি দোকান নাও খুলতে পারি। ঠিক আছে, ইচ্ছা করলে আমি এই ব্যবসা অনেক বেশি সম্প্রসারণ করতে পারি, ইচ্ছা করলে আমি এই ব্যবসা বিলোপ সাধন ঘটাতে পারি। হ্যাঁ, মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে থাকে। এবং এই ব্যবসার তোমরা দেখো এই ব্যবসার ঝুঁকিটা অনেকটাই কম। আর তারপরে দেখো এই ব্যবসা যে মুনাফা অর্জন হয়, এই মুনাফা পুরোটাই কিন্তু মালিক নিজে ভোগ করে থাকে। হ্যাঁ,
তার যদি প্রয়োজন হয় থাকে তাহলে সে কর্মচারী নিয়োগ করতে পারে। তো কর্মচারী নিয়োগ সেক্ষেত্রে মাসিক একটা বেতনের বিষয় রয়েছে, তাকে হয়তো নির্দিষ্ট দিন বা মাসে একটা বেতন দিতে পারে সে, কিন্তু তার যে মুনাফা অর্জন হবে যে যতটুকু, সেই মুনাফাটা পুরাটাই মালিক নিজেই ভোগ করে থাকে। তারপর যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মালিক নিজেই একাই যেহেতু মালিক, সে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে, তার স্বাধীন মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, এই জন্য এক মালিকানা কারবার বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে আমরা এক মালিকানা ব্যবসা কাকে বলে জানলাম, হ্যাঁ, যে এক মালিকানা ব্যবসা হচ্ছে কি, একজন ব্যক্তি কর্তৃক গঠিত পরিচালিত ব্যবসাকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা, যার মালিক একাই। ঠিক আছে, তাহলে আমরা এক মালিকানা ব্যবসা কী সেটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম। তো এখন আমরা আসো যে এক মালিকানা ব্যবসায়ের যে উপযুক্ত ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রসমূহ আমরা আলোচনা করব। কি এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ সংক্ষেপে বর্ণনা করো। তো এক মালিকানা ব্যবসা কাকে বলে সেটা আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা জানবো এক মালিকানা ব্যবসা যে ক্ষেত্র, অনেকগুলো ক্ষেত্র রয়েছে, অর্থাৎ কী কী ক্ষেত্রে এক মালিকানা ব্যবসাগুলো প্রযোজ্য হয়ে থাকে, তো এই ক্ষেত্রগুলো আমরা জানবো। দেখো তোমরা যে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ, এক নম্বর দেখো স্বল্প পুঁজির ব্যবসা, দুই নম্বর দেখো সীমিত স্থানীয় চাহিদা সম্পূর্ণ ব্যবসা, তিন নম্বর দেখো পরিবর্তনশীল চাহিদা সম্পূর্ণ ব্যবসা, চার নম্বর দেখো সেবামূলক ব্যবসা, পাঁচ নম্বর দেখো পেশাদারি ব্যবসা, ছয় নম্বর দেখো পচনশীল ব্যবসা, সাত নম্বর দেখো তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত ব্যবসা, আট নম্বর আসো কম ঝুঁকির ব্যবসা, নয় নম্বর আসো ব্যক্তিগত কলাকৌশল প্রদর্শন সম্পর্কিত ব্যবসা, দশ নম্বর দেখো ভ্রাম্যমাণ ও সাময়িক সময়ের ব্যবসা। তো এই যে ব্যবসা উপযুক্ত ক্ষেত্রগুলো এখন আমরা তোমরা দেখলে যে উপাদানগুলো কী কী, এখন আমরা এর বিস্তারিত আলোচনা যাব। ঠিক আছে, তা আমাদের বিস্তারিত বিষয়গুলো তোমরা দেখো, প্রথমে দেখো যে স্বল্প পুঁজির ব্যবসা আমরা এটা আলোচনা করব। স্বল্প পুঁজি মানে কি, অর্থাৎ যেখানে যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অল্প পুঁজি, ঠিক আছে, অল্প পুঁজি নিয়ে যে ব্যবসা করা হয় বা পরিচালিত হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে তোমার স্বল্প পুঁজির ব্যবসা, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তো এই এক মালিকানা ব্যবসা স্বল্প পুঁজি, অর্থাৎ অল্প পুঁজিতে যে ব্যবসা সংগঠিত হয় সেটাকে বলা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা। এই স্বল্প পুঁজি অর্থাৎ অল্প পুঁজি লাগে এই ধরনের কোন কোন ব্যবসাগুলো রয়েছে দেখো, যেমন আমরা তোমরা দেখো যে স্বল্প পুঁজির ব্যবসা আমরা উদাহরণ দিতে পারি যে কোন কোন ধরনের স্বল্প পুঁজি যেগুলোতে পুঁজি অনেক কম লাগে সেগুলো কি। স্বল্প পুঁজির ব্যবসা বলতে আমরা বুঝি তোমার ধরো চায়ের দোকান, হ্যাঁ, ক্ষুদ্র শিল্প, হ্যাঁ, কুটির শিল্প, তারপরে আসো তোমার ফলমূলের দোকান, ঠিক আছে, মাছ মাংসের দোকান, এগুলো হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা, এগুলোতে পুঁজি কম লাগে। দেখো একটা কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে ছোটো হয় সাধারণত এই শিল্পগুলো, যার কারণে সেখানে পুঁজি কম লাগে। তারপর ফলমূলের দোকান করতেছি আমরা, সেখানে কিন্তু পুঁজিটা অনেক কম লাগে। তারপর চায়ের দোকান, সেখানেও কিন্তু পুঁজি অনেকটা কম লাগে, ঠিক আছে। তারপরে মাছ মাংসের দোকান, এগুলো শাকসবজির দোকান, ঠিক আছে, এগুলো হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কি স্বল্প পুঁজির ব্যবসা বলতে আমরা কী বুঝি, যে ব্যবসাতে পুঁজি অল্প লাগে অর্থাৎ কম লাগে সেগুলো বলা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা। কী কী, যেমন কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, ফলমূলের দোকান, চায়ের দোকান, মাছ মাংসের দোকান, সবজির দোকান, এগুলো হচ্ছে তোমার স্বল্প পুঁজির ব্যবসা, ঠিক আছে। তারপর তোমরা আসো যে সীমিত ও স্থানীয় চাহিদা সম্পূর্ণ ব্যবসা, সীমিত স্থানীয় চাহিদা, সীমিত মানে কি, অর্থাৎ যেই ব্যবসাগুলো সীমিত পরিসর, অর্থাৎ সীমিত মানে তোমার চাহিদা, হ্যাঁ, সীমিত মানে কম পরিমাণে লাগে, ঠিক আছে, হ্যাঁ। তারপর আছে স্থানীয় চাহিদা, অর্থাৎ স্থানীয়ভাবে যেই পণ্যগুলোর বা যে ব্যবসার চাহিদা রয়েছে, স্থানীয়ভাবে যে পণ্য বা চাহিদাগুলোর যে ব্যবসার চাহিদা রয়েছে সেইগুলোকে বলা হচ্ছে সীমিত বা স্থানীয় চাহিদা সম্পূর্ণ ব্যবসা। তো স্থানীয় এবং চাহিদা সম্পূর্ণ ব্যবসা বলতে আমরা কী বুঝি, স্থানীয় চাহিদা সম্পূর্ণ ব্যবসা বলতে আমরা সাধারণত বুঝি মিষ্টির দোকান, তারপরে তোমরা না ধরে নাও হোটেল বা রেস্টুরেন্ট, ঠিক আছে, বোঝা গেছে, যে মিষ্টির দোকান বা হোটেল রেস্টুরেন্ট এগুলো হচ্ছে কি স্থানীয়ভাবে যে চাহিদাগুলো থাকে সেই চাহিদাগুলোর জন্য এই ব্যবসাগুলো গঠিত হয় এবং পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে। তো স্থানীয়ভাবে যে চাহিদাগুলো সীমিত হয়ে থাকে, ঠিক আছে, এই সীমিত হওয়ার কারণে এই স্থানীয়ভাবে সীমিতভাবে এই পণ্য এই ব্যবসাগুলো গঠিত এবং পরিচালিত হয়ে থাকে, না স্থানীয়ভাবে এর চাহিদাগুলো কম থাকে, হ্যাঁ। তাহলে আমরা কী জানলাম যে সীমিত এবং স্থানীয় চাহিদা সম্পূর্ণ ব্যবসা বলতে আমরা সাধারণত বলি বলতে আমরা বুঝবো সেটা হচ্ছে যে মিষ্টির দোকান,
হ্যাঁ, হোটেল রেস্টুরেন্ট এগুলো হচ্ছে তোমার সীমিত এবং স্থানীয় চাহিদা সম্পূর্ণ ব্যবসা, ঠিক আছে। তারপরে তোমরা আসো যে 3 নম্বর, পরিবর্তনশীল চাহিদা সম্পূর্ণ ব্যবসা। পরিবর্তনশীল, দেখো পরিবর্তনশীল চাহিদা সম্পূর্ণ অর্থাৎ পরিবর্তন মানে কি, অর্থাৎ মানুষ কিন্তু চায় যে পরিবর্তন হতে। এখন সে যে অবস্থানে আছে, এখন তার যে আচার আচরণ বা যেভাবে চলতেছে, সে কিন্তু চাইবে আর একটু পরিবর্তন হওয়া, তার রুচি বা বিভিন্ন কিছু পরিবর্তন এসে যাবে, ঠিক আছে। এই পরিবর্তনশীল কিছু ব্যবসা রয়েছে। পরিবর্তনশীল ব্যবসা বলতে কি আমরা কি বুঝবো, সেটা হচ্ছে কি দর্জির দোকান বা আচারপত্রের দোকান। মানুষ দেখো দর্জির দোকানে এখন মানুষ যে তার কাপড় চোপড় যেগুলো পরতেছে, যে এখন পরতেছে, সে তার যুগের সাথে তাল মিলিয়ে বা তার চাহিদার পরিবর্তন হতে পারে, যে না এখন আমি এই ধরনের ডিজাইন পরতেছি, আরেকটু অন্য রকম ডিজাইনে পরবো, বা আসবাবপত্র আমি এই ধরনের জিনিস কিনতেছি, আরেকটু অত্যাধুনিক বা অন্যরকম একটু কিছু কিনবো। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে তোমার কি হচ্ছে যে পরিবর্তনের চাহিদা সম্পূর্ণ, অর্থাৎ এই চাহিদাগুলো আমাদের চাহিদা রয়েছে যে কাপড় বা তোমার আসবাবপত্র, এগুলোর কিন্তু তোমার পরিবর্তন আসে, ঠিক আছে। যে এখন যেটা কিনতেছি আর একটু ব্যতিক্রম, আর একটু অন্যরকম কিনবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার পরিবর্তনশীল বা চাহিদা সম্পূর্ণ ব্যবসা, যেগুলো পরিবর্তন হয়ে থাকে। কী পরিবর্তন হয়ে থাকে, দর্জির দোকান বা আসবাবপত্র দোকান ইত্যাদি। হ্যাঁ, তারপর তোমরা দেখো যে 4 নম্বর, সেবামূলক ব্যবসা, ঠিক আছে। এটি হচ্ছে কি সেবামূলক, অর্থাৎ মানুষদেরকে সেবা প্রদান করা মূলক যে ব্যবসাগুলো গঠিত হয় সেটাকে বলা হচ্ছে তোমার সেবামূলক ব্যবসা। সেবামূলক ব্যবসা কি, যেমন সেলুন, তারপর লন্ড্রি, তারপর কনফেকশনারি, ঠিক আছে। সেলুন, লন্ড্রি এবং কনফেকশনারি ইত্যাদি, তো এই ধরনের ব্যবসাগুলো কি আছে, এই ধরনের ব্যবসাগুলো হচ্ছে সেবামূলক ব্যবসা। অর্থাৎ লন্ড্রিতে তুমি গেলে, তোমার একটা কাপড় নিয়ে গেলে, সে ইস্ত্রি করে দিল, ঠিক আছে, তো সে তোমাকে একটা সেবা দিল। তারপর তুমি সেলুনে গেলে, চুল কাটলে, তোমার চুল বা আনুষঙ্গিক দাড়ি শেভ করলে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার আর একটা সেবামূলক প্রতিষ্ঠান। কনস্ট্রাকশনিতে গেলে তুমি কোনো খাবার বা জিনিস জিনিস কিনলে, তোমার ঠিক আছে, তোমার চাহিদা পূরণ হয়ে গেলো, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে আমরা কী বলবো যে সেবামূলক ব্যবসাগুলো কী কী হচ্ছে, যে লন্ড্রির দোকান, কনফেকশনারি, ঠিক আছে, তারপরে তোমার সেলুন, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সেবামূলক ব্যবসা, ঠিক আছে। আমরা পরবর্তীতে আসি, আমরা পরবর্তীতে দেখি যে পেশাদারি ব্যবসা, অর্থাৎ পেশাদারি, অর্থাৎ যে ব্যবসাটা পেশাদারি ব্যবসা বলতে আমরা কী বলবো, যে পেশাদারি ব্যবসা হচ্ছে আমাদের ডাক্তারি বা ওকালতি, ঠিক আছে। তাহলে কী হচ্ছে পেশাদারি ব্যবসা বলতে আমরা সাধারণত বুঝি কি, ডাক্তারি বা ওকালতি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার পেশাদারি ব্যবসা, যেমন ডাক্তারি, তার ডাক্তার সে কী করে, রুগী দেখে তার নির্দিষ্ট যে ফিটা সেটা নিয়ে থাকে, ওকালতি, তার ওকালতি করে তার যে নির্দিষ্ট ফি সেগুলো সে নিয়ে থাকে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে বলবো যে পেশাদারি ব্যবসা। তাহলে আমরা পেশাদারি ব্যবসা বলতে আমরা বুঝি ওকালতি বা ডাক্তারি ইত্যাদি। হ্যাঁ, তারপরে তোমরা আসো পচনশীল ব্যবসা। পচনশীল ব্যবসা বলতে আমরা কী বুঝি, যে ব্যবসাগুলো, ব্যবসা যে পণ্যগুলো আছে সেগুলো সহজে বা দ্রুত পচে যায় বা নষ্ট হয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে তোমার পচনশীল ব্যবসা, ঠিক আছে। পচনশীল ব্যবসা হচ্ছে কি, তোমার দেখো ফলমূলের দোকান, হ্যাঁ, শাকসবজির দোকান, তারপর মাছ মাংস ইত্যাদি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পচনশীল ব্যবসা, অর্থাৎ শাকসবজি, শাকসবজি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না করলে পরের দিন কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে। ফলমূল তাই, হ্যাঁ, নির্দিষ্ট একটা সময় থাকে, একদিন বা দুদিন, তারপরে কিন্তু বিক্রি না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে। মাছ মাংস সেম তাই, হ্যাঁ, যে এগুলো নির্দিষ্ট সময় বিক্রি না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এই জন্য আমরা সেইভাবে সেইগুলো ব্যবসা করি। তাহলে আমরা কী বলবো যে পচনশীল ব্যবসা, অর্থাৎ যে ব্যবসার ক্ষেত্রে যে পণ্যগুলো সহজে বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলোকে বলা হচ্ছে পচনশীল ব্যবসা। তাহলে পচনশীল ব্যবসা হচ্ছে কি, মাছ মাংস, শাকসবজি, হ্যাঁ, ফলমূল দোকান, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার পচনশীল ব্যবসা, ঠিক আছে। তারপরে তোমরা আসো যে তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত ব্যবসা, অর্থাৎ কিছু কিছু ব্যবসা আছে যে ক্ষেত্রে তোমাকে তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি দ্রুত সম্পূর্ণ ব্যবসা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ব্যবসাগুলো হচ্ছে কি, তোমরা দেখো যে মৌসুমি ফলের দোকান, এটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত ব্যবসা হচ্ছে কি, মৌসুমি ফলের দোকান, ঠিক আছে। মৌসুমি ফল বলতে কী বুঝি, তোমরা দেখো ধরে নাও আমের সময় আম উঠলো, ঠিক আছে,
তা আমি তখন আম তো সারা বছর পাওয়া যায় না, যে তো আম নির্দিষ্ট একটা সময় একটা আম উঠবে, তাহলে আমি একটা আমের দোকান দেবো বা আমের একটা ব্যবসা করবো আমি, ঠিক আছে? তাহলে আমাকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে বা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে আমি ব্যবসাটা করবো কি করবো না, বা ব্যবসাটা করলে আমি আসলে কীভাবে করবো, ঠিক আছে? তারপর লিচুর সময় আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবো যে লিচুর ব্যবসা আমরা করবো কি করবো, লিচু বিক্রি করবো কি না, ঠিক আছে? তারপর তোমার আছে কাঁঠালের সময়, কাঁঠাল আমরা কীভাবে নেবো, কী তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে সেগুলো বিক্রি করবো। আনারসের সময় আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবো যে আনারস আমরা নেবো কি না, বা আরও তরমুজ বা আনুষঙ্গিক অনেকগুলো ফল থাকে, অর্থাৎ সিজনালি যে ফলগুলো হয়, ঠিক আছে, সেগুলো ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত নিতে হয় যে আমি এই ব্যবসাটা করবো এবং করলে কীভাবে করবো। যদি আমাদের সিদ্ধান্ত নিতে যদি দেরি হয় বা বিলম্বিত হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসাগুলো বিঘ্নিত হবে, ঠিক আছে? এই জন্য আমরা কী বলবো যে তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত ব্যবসা কী হচ্ছে, এগুলো হচ্ছে মৌসুমি ফলের দোকান, এগুলো হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত সম্পর্কিত ব্যবসা, ঠিক আছে? তারপরে তোমরা আসো যে কম ঝুঁকির ব্যবসা, অর্থাৎ কম ঝুঁকি, অর্থাৎ যে ব্যবসাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কম বেশি ঝুঁকি রয়েছে, হ্যাঁ, তো যে ব্যবসাগুলোর ক্ষেত্রে সাধারণত একটু ঝুঁকি কম আছে সেগুলোকে আমরা বলবো কম ঝুঁকি সম্পূর্ণ ব্যবসা, ঠিক আছে? কম ঝুঁকি সম্পূর্ণ ব্যবসা বলতে আমরা কী বুঝি, তোমরা দেখো কম ঝুঁকিপূর্ণ ব্যবসা বলতে আমরা সাধারণত চালের দোকান বা ওষুধের দোকানকে বুঝে থাকি ইত্যাদি। তো সাধারণত চালের দোকান বা ওষুধের দোকান এগুলো কিন্তু ঝুঁকি কম, অর্থাৎ চালের দোকান আমি চাল কিনলাম বিক্রি করলাম, এগুলোর ক্ষেত্রে সাধারণত লাভ হয়, তোমার লস হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? কোনো ক্ষেত্রে যদি লাভও না হয় অন্তত আসলটা আসে, তো ঝুঁকিগুলো এখানে খুবই কম। তবে ওষুধ দোকান আমি ওষুধ কিনতেছি তারপর সেগুলো বিক্রি করবো, তাহলে সেই ওষুধের দোকানের ক্ষেত্রে কিন্তু ওষুধের দামটা কমে যাওয়ার বা পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম থাকে, ঠিক আছে? এইগুলো সাধারণত লাভটাই সাধারণত বেশি পরিমাণে হয় থাকে, ঠিক আছে? এই জন্য আমরা বলবো এই ব্যবসাগুলো হচ্ছে কম ঝুঁকি সম্পূর্ণ ব্যবসা, তোমার চালের দোকান বা ওষুধের দোকানের ব্যবসাগুলো ঝুঁকিটা অনেকটাই কম। তাহলে আমরা কী বলবো যে কম ঝুঁকির ব্যবসা, অর্থাৎ যে ব্যবসায় ঝুঁকি কম রয়েছে সেটাকে বলা হচ্ছে কম ঝুঁকির ব্যবসা, ঠিক আছে? কম ঝুঁকির ব্যবসা বলতে আমরা বুঝবো তোমার চালের দোকান বা ওষুধের দোকান ইত্যাদি, ঠিক আছে? তারপর তোমরা আসো 9 নম্বরে যে ব্যক্তিগত কলাকৌশল প্রদর্শন সম্পর্কিত ব্যবসা। ব্যক্তিগত কলাকৌশল প্রত্যেক মানুষই চায় তার একটু কলাকৌশল বা তার অবস্থানে একটু প্রদর্শন করার ক্ষেত্রে, হ্যাঁ চায়। তো এগুলো ব্যক্তিগত বা কলাকৌশল প্রদর্শন সম্পর্কিত ব্যবসা বলতে আমরা কী বুঝি, ব্যক্তিগত বা কলাকৌশল সম্পর্কিত তোমার যে ব্যবসা সেটাকে বলা হচ্ছে তোমার ফটো তোলার দোকান, ঠিক আছে? তারপর স্বর্ণকারের দোকান, ঠিক আছে? ফটো তোলার দোকান, দেখো আমি আমার সৌন্দর্য আমার কলাকৌশল দিয়ে আমার সৌন্দর্য ফুটে তুলতে পারি কি ছবির মাধ্যমে, ঠিক আছে? তাহলে মানুষ ছবি তুলবে তার কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে, তার বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আঙ্গিকে সে ছবি তুলবে, ঠিক আছে? এই যে ছবির দোকানটা, তাহলে সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত কলাকৌশল প্রদর্শন সম্পর্কিত ব্যবসা। তারপরে তোমার কী আছে যে স্বর্ণকারের দোকান, মানুষ চায় যে স্বর্ণকার, অর্থাৎ সোনার অনেক জিনিস, চেন তোমার হার বিভিন্ন কানের দুল নাক, মানে বিভিন্ন ধরনের স্বর্ণকারের যে জিনিসগুলো মানুষ তৈরি করে, ঠিক আছে? তো এইগুলো তৈরি করে সে তার কারুকার্য বা তার প্রদর্শনটা করবে, ঠিক আছে? তাকে তার কী হবে সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য সাধারণত এগুলো করবে, ঠিক আছে? তা আমরা কী বলবো যে ব্যক্তিগত কলাকৌশল প্রদর্শন সম্পর্কিত ব্যবসা, অর্থাৎ মানুষ যে তার প্রদর্শন সমস্ত ব্যবসাগুলো বলতে আমরা কী বুঝি যে ছবি তোলার দোকান বা স্বর্ণকারের দোকান, ঠিক আছে, ইত্যাদি। এগুলো ব্যবসাকে আমরা বুঝি তোমার ব্যক্তিগত কলাকৌশল প্রদর্শন সম্পর্কিত ব্যবসা, ঠিক আছে? তারপরে তোমরা আসো যে 10 নম্বরে ভ্রাম্যমান ও সাময়িক সময়ের ব্যবসা। কী ব্যবসা? ভ্রাম্যমান ও সাময়িক সময়ের ব্যবসা, ভ্রাম্যমান এবং সাময়িক সময়ের ব্যবসা। অর্থাৎ ভ্রাম্যমান মানে কী? অর্থাৎ আমরা ভ্রাম্যমান বলতে আমরা এটাই বলছি যে ফেরি করে, তোমরা দেখো গ্রামগঞ্জে বিভিন্ন বাজারঘাটে বিভিন্ন বাড়ি বাড়ি তারা ফেরি করে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রয় করে থাকে, সেটা ভ্যানে হতে পারে, সাইকেলে হতে পারে, বিভিন্ন যানবাহনের মাধ্যম হতে পারে, তারা বিভিন্নভাবে তারা ফেরি করে বাড়ি বাড়ি বা বিভিন্ন গ্রামগঞ্জে তারা এগুলো ফেরি করে যে পণ্যগুলো বিক্রি করে সেটাকে বলা হচ্ছে তোমার ভ্রাম্যমান ব্যবসা, ঠিক আছে? তারপরে কী আছে যে ভ্রাম্যমান ও সাময়িক সময় ব্যবসা। সাময়িক সময় মানে কি? অর্থাৎ নির্দিষ্ট একটা সময় থাকে, নির্দিষ্ট একটা সময় আমি একদিন বা দুদিন বা চার দিনের জন্য একটা ব্যবসা আমি করলাম, অর্থাৎ অল্প সময়ের জন্য একটা ব্যবসা করলাম, সেটাকে বলা হচ্ছে তোমার সাময়িক সময়ের ব্যবসা। তো সাময়িক সময় ব্যবসাগুলো সাধারণত মেলা বা প্রদর্শনী, ঠিক আছে? সাধারণত বিভিন্ন ধরনের মেলা হয়, বিভিন্ন পণ্যের মেলা, বিভিন্ন ধরনের ব্যবসার মেলা হয়, সেগুলোতে আমরা দেখো তোমাদের বিভিন্ন ধরনের দোকান সাজানো হয়, ঠিক আছে? সেই দোকানেতে আমার ব্যবসার যে পণ্যগুলো সেগুলো আমি এখানে উপস্থাপন করি বা প্রদর্শন করে থাকি, ঠিক আছে? হ্যাঁ, এগুলো প্রচারের জন্য আমরা বিভিন্ন প্রদর্শন করে থাকি। তো এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য মেলা থাকে, সেই নির্দিষ্ট সময়ের জন্য আমার মেলাতে আমরা সেগুলো প্রদর্শন করে থাকি, ঠিক আছে, স্বল্প সময়ের জন্য। তাহলে আমরা কী বলবো যে ভ্রাম্যমান ও সাময়িক সময়ের ব্যবসা, অর্থাৎ আমরা ভ্রাম্যমান ও সাময়িক সময়ের ব্যবসা বলতে আমরা এটাই বুঝবো, হ্যাঁ,
যে পণ্য ফেরি করে বেচা সেটা হচ্ছে ভ্রাম্যমাণ, ঠিক আছে। আর মেলা বা প্রদর্শনীতে যে স্বল্প সময়ের জন্য আমরা বা স্টল দিয়ে থাকি সেগুলোকে বলা হচ্ছে তোমার সাময়িক সময়ের ব্যবসা, ঠিক আছে। তাহলে তোমরা দেখো যে তোমরা এই জিনিসগুলো ভালো করে বাসায় দেখবা এবং ক্লাসটা দেখবা ভালো করে। তাহলে আমি তোমাদের কী নিলাম যে একাদশ শ্রেণীর ব্যবসা সংগ্রহ ব্যবস্থাপনা এক অধ্যায় চার এক মালিকানা ব্যবসা, ঠিক আছে। তো এক মালিকানা ব্যবসার মধ্যে আমরা জানলাম, এক প্রথমে জানলাম আমরা এক মালিকানা ব্যবসা বলতে আমরা কী বুঝি, ঠিক আছে। তারপরে আমরা জানলাম দুই নম্বর প্রশ্ন জানলাম কি এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র সমূহ বর্ণনা কর। আমরা ক্ষেত্রগুলো আলোচনা করলাম যে এক নম্বর কী স্বল্প পুঁজির ব্যবসা, সীমিত স্থানীয় চাহিদা সম্পূর্ণ ব্যবসা, পরিবর্তনশীল চাহিদা সম্পূর্ণ ব্যবসা, সেবামূলক ব্যবসা, পেশাদারি ব্যবসা, পচনশীল ব্যবসা, তাৎক্ষণিক বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত ব্যবসা, কম ঝুঁকির ব্যবসা, ব্যক্তিগত কলাকৌশল প্রদর্শন সম্পর্কিত ব্যবসা, তারপর ভ্রাম্যমাণ ও সাময়িক সময়ের ব্যবসা। এই প্রশ্নগুলো আমরা জানলাম। তোমরা এই প্রশ্নগুলো বাসায় ভালো করে দেখো এবং আমার ক্লাসে ক্লাসটা দেখার পরে তোমরা বাসায় বইয়ের সাথে মিলাও, বই দেখো, পড়ো, ঠিক আছে। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের এই পর্যন্তই ক্লাস নেব, ঠিক আছে। তোমরা বাসায় ভালোভাবে থাকবা, নিরাপদে থাকবা, বিশেষ প্রয়োজন ছাড়া কখনোই বাড়ি থেকে বের হবে না। যদি বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বের হও, অবশ্যই তোমরা সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো তোমরা সঠিকভাবে পালন করবে এবং অন্যদেরকে সচেতন করবে। হ্যাঁ, বর্তমানে আমাদের দেশে যে করোনা মহামারী আকার ধারণ করছে সেগুলো থেকে আমাদেরকে অবশ্যই বাসায় থাকতে হবে এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। আশা করি তোমরা সরকারের যে স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলবে। হ্যাঁ, বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। হ্যাঁ, হাসি কাশি দেওয়ার সময় তোমরা অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করবে বা কোনো ভাঁজ করে তোমরা এরকম করে হাসি দেবে। হ্যাঁ, তোমরা নিয়মিত সাবান দিয়ে কমের পক্ষে 20 সেকেন্ড তোমরা হাত ধুতে করবে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা ভালোভাবে থাকবা এবং নিরাপদে থাকবা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।